ভগবান যা করে, ভগবান যা করে মঙ্গলের জন্য, জানো তো? মানো কি? আরে জানি তো সবই, মানো কি? মানতে আর পাচ্ছি না, পান থেকে চুন খসলেই তোমার দোষ। সামনে যে থাকবে তারই দোষ, চাকরি হয়নি কার দোষ? ভগবানের দোষ। ছেলেটার বয়স হয়ে গেছে কার দোষ? বিয়ে হয়নি, ভগবানের দোষ। ঘর বাড়ি হয়নি কার দোষ? ভগবানের দোষ। আরে ভগবান দেয়নি তো কি? এটাই তো কথা, ভগবান দেয়নি তাই হয়নি, এর সব দোষ ভগবান। মানুষ কেমন জানেন তো বাবা, ভেবে দেখুন, বলছে আরে তুই যে চাকরি ইন্টারভিউ দিতে গেলি তোর হয়নি, আরে ওখানে দাদা তো হয়ে গেছে জানিস না, তোর সঙ্গে গিয়েছিল, আরে ভগবান কপালে রাখেনি হয়নি, তার দিয়েছে হয়েছে, তাই তো? এবারে চাকরিটা হয়ে যাবে। কিরে তোর চাকরিটা হয়ে গেল? আরে হ্যাঁ, এমনি এমনি হয়েছে, কত রাত জেগে পড়েছি, হ্যাঁ কত খেটেছি, কত পরিশ্রম করেছি, তবে না হয়েছে, এমনি এমনি হয়ে গেল। যদি খারাপ হয় সেটা ভগবানের, আর ভালো হলে আমার, ভালো হলে আমি করেছি, আর খারাপ হলে ভগবান। ভগবানের নাম গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়লে লজ্জা করে, কিন্তু বাবা পোশাক এমন পরব সারা অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে কিন্তু এতটুকু লজ্জা করে। মন্দিরে প্রণাম করতে গেলে লজ্জা লাগে, ছোটখাটো পোশাক পরে নেচে বেড়াতে লজ্জা করে, একটু সেবা করতে গিয়ে লজ্জা করে, সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে লজ্জা নেই। কণ্ঠে তুলসীর মালা পড়তে কত লজ্জা, এখন আবার লোহা ভাঙা টিন ভাঙা বেরিয়েছে সেসব পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো লজ্জা নেই। মা গো ঘৃণা করছে কাকে, বলে সাধু এসেছে প্রণাম করবো, গায়ে নোংরা, কত ঘৃণা। আর বাবা মেয়ের হাতে ধরে বাবা বাজারে বেরিয়েছে, মেলা দেখতে বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়েছে, এমন একটা পোশাক পরে মেয়েটা বেরিয়েছে, বাবাই তার মেয়ের দিকে তাকাতে লজ্জা করছে। মামা এখন সমাজটা কেমন হয়ে গেছে জানেন, বাচ্চাগুলো যখন ছোট ছোট বাচ্চা থাকে দেখবেন সে বড়দের জামা কাপড় পরবে, পরে না? বাচ্চাগুলো পড়ে যাবে সে বড় বড় জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, পরে হ্যাঁ কিনা মামা, পরে না বড়দের জামা কাপড়, আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা কাপড়গুলো টেনে টেনে পরতে ইচ্ছে করে, বলে হবে না তবুও পরবো, ছোট হবে তবুও পরবো, ওটাই ভালো না? এই তো সমাজ, আর কোন দিকে মানে কোন দিকে তুমি যাবে, কোন দিকটা ঠিক, কাকে তুমি সম্মান করবে, বোঝা বড় মুশকিল। একদিন বাবা রেল স্টেশনে বসে আছি, টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হচ্ছে, বহু মানুষ আছে, আমরাও রয়েছি, একজন ভদ্র মহিলা, বয়স হয়েছে আমাদের বেশ বয়স্কই হবে, 45-46 বছর বয়স হবে, একটা চুড়িদার পরে রয়েছে, ভালো পোশাকটার নিয়ে আমি কিছু বলছি না, এখন কাজে বেরোচ্ছে, অবশ্যই ওড়না আছে, নিয়েছে। তিনি টিকিট কাউন্টারে যেখানে টিকিট নেওয়া হবে ওইখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, একদম অল্প বয়সী, 17-18 বছর বয়স হবে একটা ছেলে, গলায় তুলসীর মালা আছে, অবশ্যই ভদ্রবাড়ি, সে গিয়ে শুধু এটুকুই বলেছে, মা একটু সরে দাঁড়ান না, টিকিটটা নে। কি বললে, কি বললে? আমাকে দেখে তোমার মা মনে হচ্ছে? মা কেন বলবে বাবা, কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে, সম্মান করে বলেছে, কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ না সম্মানের যোগ্য হয়, সম্মান কাকে দিচ্ছ দেখা লাগবে না। কি ঝগড়া, কি ঝগড়া, ওরে বাবা রে, তুমুল ঝগড়া রে, কি খারাপ বলে ফেলেছি আমি। শেষে ছেলেটা বলছে, দাঁড়াও দাঁড়াও, একটু সরে দাঁড়াও বৌদি, এবার ঠিক আছে, চুপ করে গেল, সরে গেল। এগুলো আমাদের জগতে হয়, নারীদের জায়গাটা না আসলে নারীরাই খারাপ। আজকে ভগবান হাত পেতে চাইছে, আর বিহারি বলছে হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। লক্ষণীয় বিষয়, আপনি যখন গোবিন্দকে সেবা দেন, উচ্ছিষ্ট পোশাক ছেড়ে দেন, পবিত্র পোশাক পরিধান করেন, হ্যাঁ আমরা মুখ বন্ধ করে রাখি, গোবিন্দের সেবা দেওয়ার সকাল আমাদের লালা রস পড়তে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে, তাই তো? বাচ্চারা যখন কিছু খেতে খেতে চলে আসে, আমরা বলি এই মন্দির থেকে বেরো, উচ্ছিষ্ট হয়ে যাবে মন্দিরটা,
যে খাবারটা বিহারি খাচ্ছে, যে হাতে সেবা করছে, ওই প্রসাদটাই তুলে ধরলো, বড় করে হা কর গোপালের বদনে দিল নিতাই গৌর হরি হরি হরি। পরম আনন্দে ভগবান তাই সেবা করলেন। ভগবান ভক্তের জন্য কি না করে। দাদা তুমি যখন আমাকে খাইয়ে দিলে আমি তোমাকে একটু খাইয়ে দিই, আমার গোপাল বিহারির বদনে তুলে দিচ্ছে, ছোট্ট ছোট্ট হাতে দুজন যখন সেবা করছে না বাবা, মুখ গহ্বরে যাচ্ছে কম আর মুখ গহ্বরে যাচ্ছে কম আর সারা গায়ে মেখে ফেলেছে। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, জগতে অনেক মধুর দৃশ্য দেখি, ফুলের ভোমরা ফুলের মধুর সেবা করছে, একটা সুন্দর দৃশ্য। রং বেরঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সুন্দর দৃশ্য। শিশু সন্তান মায়ের কোলে খেলা করছে, সুন্দর দৃশ্য। তবে আজ এই ভক্ত ভগবানের যে দৃশ্য দিলা দেখলাম, এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি হরি।